বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং জ্ঞান কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা চেক আপনাদেরকে দেখাবো, সেটা হলো ডুয়েল সিস্টেম চেক। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা ম্যাক্সিমাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররাই হয়তো অনেকে জানে না বা ভুল করে বা চেক দেয় না আর কি। তো যাই হোক, আমি এই জিনিসটা আজকে দেখাবো, ডুয়েল সিস্টেম চেক। তো সাধারণত বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেটা হলো কোনো বিল্ডিংয়ে যদি শেয়ারওয়াল থাকে এবং কলাম থাকে তাহলে সেটাই হলো ডুয়েল সিস্টেম। হ্যাঁ, ফ্রেমিং, সেই বিল্ডিংয়ের ফ্রেমিং সিস্টেমটা ডুয়েল সিস্টেম। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না, আমাদের কোডের যে ডেফিনেশন আছে, কোডের ডেফিনেশন অনুযায়ী ডুয়েল সিস্টেমের যে ডেফিনেশন সেটা আমরা একটু দেখে আসি বিএনবিসি 2020-তে। এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্রেমিং সিস্টেম আছে, বেয়ারিং ওয়াল সিস্টেম, এরপরে হলো বিল্ডিং ফ্রেম সিস্টেম, এরপরে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এরপরে যে এখানে আছে ডুয়েল সিস্টেম। এখন ডুয়েল সিস্টেম স্পেশাল ইন্টারমিডিয়েট অর্ডিনারি আছে সেটা ভিন্ন। আমাদের মেইনলি ডুয়েল সিস্টেমের যে ক্রাইটেরিয়া সেটা হলো আমাদের মিনিমাম যে ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাটলিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স। অর্থাৎ আমাদের টোটাল বিল্ডিংয়ের যে বেস শেয়ার, সেই বেস শেয়ারের 25% আমাদের অবশ্যই কলাম কিনতে হবে। যদি কলাম 25% বেস শেয়ার নেয় বা তার চেয়ে মানে এটা আশেপাশে আর কি, একটু 25-26% নিলেও সমস্যা নেই, তাহলে যদি মানে এটা বেশি হতে হবে, মিনিমাম 25%। হ্যাঁ, অ্যাটলিস্ট বলছে মানে মিনিমাম 25% আমাদের কলামকে বেস শেয়ার নিতে হবে। অর্থাৎ আপনার যদি বেস শেয়ার যদি 100 হয়, কোনো বিল্ডিংয়ের বেস শেয়ার যদি 100 হয় তাহলে 25% মানে হলো 25 কিপ, বেস শেয়ার যদি 100 কিপ হয় তাহলে 25 কিপ বেস শেয়ার মিনিমাম কলামকে নিতে হবে আর বাকিটা শেয়ারওয়াল নিবে। তাহলে গিয়ে আপনার ডুয়েল সিস্টেম ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই আর এর মানগুলো বসাইতে হবে, আর এর মান। হ্যাঁ, আর, সিডি, ওমেগা, এগুলোর মান, এগুলোর মানের উপর কিন্তু মানে আমাদের রেজাল্টের হিউজ একটা ইম্প্যাক্ট আছে। তো এগুলোর মান যদি আপনি যদি ডুয়েল সিস্টেমের জন্য একটা বসান, ডুয়েল সিস্টেমের জন্য যদি বসান তাহলে একরকম রেজাল্ট আসবে, আর যদি আপনি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য বসান তাহলে আরেকরকম রেজাল্ট আসবে। হ্যাঁ, তো সেজন্য এই আর এর মানগুলা, আর, সিডি, ওমেগা, এসব মান, বিশেষ করে আর মেইনলি মানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর যেটা বা রেসপন্স মোটিভেশন ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা এখন আজকে এটা চেক করবো। হ্যাঁ, যে আমাদের কোনো একটা বিল্ডিং, তো আমি এই যে আপনারা আমার এখানে যে স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাতে ইনিশিয়ালি যে কেউ দেখেই বলবে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো এখানে ওয়াল আছে অনেকগুলো আর হলো আপনার কলাম, বিম কলাম, তার মানে কি এটা ডুয়েল সিস্টেম। হ্যাঁ, মানে ইনিশিয়ালি সাধারণত মানুষ এটাই ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদেরকে চেক করে বের করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা চেক করি। আমার এটা মেবি অ্যানালাইসিস দেওয়াই আছে। তো আমরা প্রথমে আমরা দেখবো এই বিল্ডিংয়ের টোটাল বেস শেয়ার কত সেটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে টেবিলসে যাবো, অ্যানালাইসিস, রেজাল্ট, রিয়েকশন, বেস রিয়েকশন। হ্যাঁ, আচ্ছা, তার আগে আরও কিছু বিষয় আলোচনা করিনি, সেটা হলো আমি এখানে দেখে বুঝতে পারতেছি আমার এই বিল্ডিংয়ের যে শেয়ারওয়ালগুলো আছে এগুলো সবগুলোই ওয়াই ডিরেকশন বরাবর ইফেক্টিভ। হ্যাঁ, মানে শেয়ারওয়ালগুলো সব ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন বরাবর কিন্তু ওয়ালগুলো ইফেক্টিভ না, শেয়ারওয়ালগুলো ওয়াই ডিরেকশন বরাবর ইফেক্টিভ এগুলো। তো আমি ওয়াই ডিরেকশন বরাবর, মানে আমার মেইনলি সন্দেহ হচ্ছে যে এরা হয়তো ওয়াই ডিরেকশন বরাবর ডুয়েল সিস্টেম হবে না। হ্যাঁ, তো সেজন্য আমি এক্স ডিরেকশন বরাবর হইতে পারে, কারণ এক্স ডিরেকশনে আমাদের কলামগুলো অ্যাক্টিভ আর কি, ওয়াই ডিরেকশন বরাবর আমাদের শেয়ারওয়ালগুলো সব অ্যাক্টিভ। ওকে, তো তাহলে আমি এখন ওয়াই ডিরেকশন বরাবর এখানে ইয়ে করব, ওয়াই ডিরেকশন বরাবর আমি শেয়ার এটার যে বেস শেয়ারটা সেটা দেখব। ওকে, তাহলে এখানে আমি ই ওয়াই ওয়ান এটা নিলাম। ওকে, এই যে আমার বেস শেয়ার আসছিল 205.821, আমি এটা এক্সেলে চলে যাই, এক্সেলে গিয়ে আমি এটা 25% করি, এটা হলো আমার টোটাল বেস শেয়ার। তাহলে আমি ওয়াই ডিরেকশন বরাবর এখানে যে বেস শেয়ারটা এটা আমি এখানে এক্সেলে লিখে রাখতেছি, এটা হলো 205.821। ওকে, এটা 25% কত সেটা আমরা এখানে হিসাব করি, এত ইন্টু পয়েন্ট টু ফাইভ, তাহলে এটা 25% হলো 51.45। অর্থাৎ আমার এই কলামকে মিনিমাম 51.45 কিপ বেস শেয়ার নিতে হবে, আদারওয়াইজ এটা ডুয়েল সিস্টেম হবে না। ওকে, তাহলে আমি এখন ওয়াই ডিরেকশন বরাবর বেস শেয়ার দেখব কলামের। তাহলে আমরা এখানে দেখব হলো স্ট্রাকচার রেজাল্ট, ফ্রেম রেজাল্ট, ফ্রেম রেজাল্টে গিয়ে কলাম ফোর্স, এই যে কলাম ফোর্সে যাব, কলাম ফোর্সে গিয়ে আমরা এখানে স্টোরি, স্টোরি আমরা অবশ্যই সবচেয়ে বটম স্টোরি যেটা সেটা নেব, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর নিয়ে আমরা এখানে এখানে লোড কেস আর কমবেট নেব আমরা ই ওয়াই ওয়ান। হ্যাঁ, ই ওয়াই ওয়ান। ওকে, এরপরে আমরা এখানে স্টেশন নিব,
এটা নেব আমরা ইকুয়াল টু জিরো এবং এখানে নেব অর। হ্যাঁ, তার মানে কি আমাদের একদম বেসে জিরো লেভেলে আমাদের মানে কলামের একদম বটমে আমাদের বেস শেয়ারটা আমি নিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে জিরো এবং ইকুয়াল এ দিতে হবে, যে এখানে এক্সটেনশন জিরো, তার মানে কি আমার একদম বটমের বেস শেয়ারটা আমরা দেখবো। এখন দেখেন আমাদের ওয়াই ডিরেকশন বরাবর বেস শেয়ার হলো বি থ্রি। তাহলে আমরা এগুলো সব কপি করে নিব, এই বরাবর কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই, দেখেন কন্ট্রোল ভি, ওকে। এরপর আমি এটাকে সামেশন করি, ইকুয়াল এস ইউ এম সামেশন। সামেশন করার পর দেখেন এটা কী আসে, এই যে আমি সামেশন করছি, সামেশন করার পর আমরা আসছে 37.88 কিপ, তাহলে হুইচ ইজ লেস দ্যান 51.45। তার মানে কি আমার এখানে মিনিমাম 51.45 কিপ লোড আমার কলামকে নিতে হবে, কিন্তু সেখানে কলাম নিচ্ছে মাত্র 37.88। তাহলে এটা আমাদের ডুয়েল সিস্টেমের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে নাই, আমাদের ডুয়েল সিস্টেমের মধ্যে এটা পড়ে নাই। হ্যাঁ, তাহলে কী করতে হবে, আমাদের ওয়ালটাকে আর একটু উইক বানাইতে হবে বা ওয়ালের স্টিফনেস কমাই দিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে গিয়ে এটা ডুয়েল সিস্টেমের মধ্যে আবার পড়বে। তো আমি দেখাচ্ছি ওয়ালের, ওয়ালটা এখন এখানে 15 ইঞ্চি আছে, আমি ওয়ালটাকে 12 ইঞ্চি করে দিই। 12 ইঞ্চি করে দেওয়াতে দেখবেন যে আমার কলামে বেশ শেয়ার তখন আবার বেড়ে যাবে হয়তো বা আশা করতেছি আর কি। দেখি আমরা এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, আমার এখানে যে ওয়ালগুলো আছে এগুলো কত ইঞ্চি অ্যাসাইন করা দেখি, 15 ইঞ্চি। তাহলে আমি এখানে সিলেক্ট অবজেক্ট টাইপ ওয়ালস, সিলেক্ট ক্লোজ অ্যাসাইন শেল ওয়াল সেকশন ওয়াল 12 অ্যাপ্লাই, ওকে। ব্যাস এবার দেখি কী হয় আমার, অ্যানালাইজ রান অ্যানালাইসিস। আশা করতেছি আমার এবার হয়তো বা বেস শেয়ার কলামে 25% নিয়ে নিবে। হ্যাঁ, যেহেতু ওয়ালের সাইজ কমাইছি মানে স্টিফনেস কমে গেছে, থিকনেস কমাইছি আর কি আমি, ওকে। তো আমি দেখি টেবিল অ্যানালাইসিস রেজাল্ট রিয়েকশন বেস রিয়েকশন, বেজ রিয়েকশন আবার 202.191 আছে এটা। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা এক্সেলে লিখি, কন্ট্রোল ভি দিলাম, আমার এখন হলো 50 কিপ আমার কলামকে নিতে হবে। তো এবার দেখি আমার কলামে কতটুকু নিচ্ছে, ফ্রেম রেজাল্ট কলাম ফোর্স কলাম আমার কতটুকু নিচ্ছে, বি থ্রি সবগুলো আমি যোগ করি, কপি, আমি এখানে এটাকে পেস্ট করে দিই। এই যে আমার এখন 63 কিপ চলে আসছে কলামে বেস শেয়ার, তাহলে আমার কিন্তু হয়ে গেছে, এই এখন গিয়ে আমার ডুয়েল সিস্টেমের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তো এটা আসলে ভেরি ডিফিকাল্ট, এইভাবে ডুয়েল সিস্টেমের ক্রাইটেরিয়া ফুলফিল করা, ডিজাইন ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করা। এটা হলো এক ডিরেকশন বরাবর, গেলো ওয়াই ডিরেকশন বরাবর, এক্স ডিরেকশন বরাবর এটা অটোমেটিক ক্রাইটেরিয়া ফুলফিল করবে, এটা বোঝা যাচ্ছে আমি, কারণ এখানে শেয়ারওয়ালগুলো সব ওয়াই ডিরেকশন বরাবর। হ্যাঁ, তো যার কারণে আমার সন্দেহ হচ্ছিলো যে এখানে হয়তো এটা ডুয়েল সিস্টেমের ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, তো আমি চেক করে আমার দেখলাম আমার সন্দেহটা সঠিক, এই কারণে আমি কী করলাম এখন ডুয়েল সিস্টেমের ক্রাইটেরিয়াটা ফুলফিল করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবেই আপনারা ডুয়েল সিস্টেমের চেকটা করবেন, করে ডুয়েল সিস্টেমের ক্রাইটেরিয়ার যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে যদি আপনি ডুয়েল সিস্টেম করতে চান ফ্রেমটাকে, তাহলে সেক্ষেত্রে এরকম ওয়ালের স্টিফনেস বাড়িয়ে কমিয়ে বা কলামের স্টিফনেস বাড়িয়ে কমিয়ে মানে যা যা করা দরকার সেম আমি যে প্রসেসটা দেখেছি এভাবে আপনারা করতে পারবেন। তো এটাই হলো আমাদের মেইনলি আর কি ডুয়েল সিস্টেমের মাধ্যমে মানে ডুয়েল সিস্টেমের ফ্রেমের চেক আর কি। হ্যাঁ, ডুয়েল সিস্টেমের চেক। তো আপনারা কখনোই এটা করবেন না, ভাববেন না যে আপনার বিল্ডিংয়ে শেয়ারওয়াল আছে মানে এটা ডুয়েল সিস্টেম হয়ে গেছে, ব্যাপারটা এরকম না কিন্তু কখনোই, আমি জাস্ট প্রুফ দেখাইলাম। হ্যাঁ, এভাবেই। তো আপনি চাইলে এক্স ডিরেকশন বরাবর, দেখেন এক্স ডিরেকশন বরাবর দেখতে চাইলে কী করতে হবে, অ্যানালাইসিস রেজাল্ট রিয়েকশন বেজ রিয়েকশন, তাহলে এখান থেকে দেখবেন এক্স ডিরেকশন বরাবর EX1। হ্যাঁ, এই যে এখানেও 202, তাহলে 25% হলো কত, 50.something মনে হয় যেন 50.5। হ্যাঁ, বা 51 ধরলাম। তো আমরা এক্স ডিরেকশন বরাবর আমাদের কত আছে, ফ্রেম রেজাল্ট কলাম ফোর্স কত আছে দেখি, এক্স ডিরেকশন বরাবর আমাদের লোড কেস আর কম বলো EX1। এরপর স্টেশন লোকেশন হলো ইকুয়াল টু জিরো, এখানে অর দিতে হবে, দিয়ে ওকে।
এরপরে আপনি এখান থেকে ভি টু, এখন নিতে হবে ভি টু। হ্যাঁ, এক্সটেনশন বার বললো ভি টু। ও অনেক এত আসছে কেন? এত তো আসার কথা না। ও স্টোরি নিতে হবে অনলি গ্রাউন্ড ফ্লোর। ওকে এবার ঠিক আছে, ভি টুতে যান। হ্যাঁ এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দিন। এই যে এখানে আমার 178, এখানে অলমোস্ট সব মানে বেস শেয়ার আমার ইয়ে নিয়ে নিচ্ছে, কলামে নিয়ে নিচ্ছে। হ্যাঁ মানে 25% চেয়ে অনেক বেশি। তাহলে এখানে আমাদের এটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে বলা যায়। ওকে তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে যদি আপনি কোনো ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।